তাদেরকে ওসি থেকে পিসি অবধি কে কে জড়িত প্রত্যেকের নাম আসতে হবে। যেটা ছেলে মারা গেছে সিবিআই দিতে আপত্তিটা কি ছিল? এই আন্দোলন থামানো যাবে না। টিয়ার গ্যাস ব্যবহার করুন বা বন্দুক ব্যবহার করুন, এই আন্দোলনকে থামানো যায় না। উঁচুতলাকে বাঁচাতে গিয়ে নিচুতলার বলি, আনিসকে সুবিচার দেওয়ানো অবধি আন্দোলন চলবে। এটা হাওড়াতে থেমে থাকবে না, আমরা রাজ্য পুলিশ কেন্দ্র যাবো। এই সরকারকে আমরা এক সতর্ক করতে চাই যে পুলিশ প্রশাসন দিয়ে আন্দোলনকে দমাবার ব্যবস্থা করবেন না। বলেছিলাম ওসিকে কে অর্ডার দিল, ওসির উপরে কে আছে, ওসির উপর কোথা থেকে ওসি থেকে পিসি অবধি কে কে জড়িত, প্রত্যেকের নাম আসতে হবে, প্রত্যেককে তার জন্য এই খুনের জন্য দায় নিয়ে তার শাস্তি দিতে হবে। কোনো ন্যায্য দাবির ভিত্তিতে রাস্তায় নামলেও পুলিশ আজকাল লাঠি চার্জ করে। শুধুমাত্র তদন্তকে ঘুরপথে ঘুরিয়ে তদন্তকে প্রভাবিত করা, তদন্তকে বিকৃত করা এবং প্রকৃত অসব যারা প্রকৃত যারা দোষী তাদেরকে আড়াল করার জন্য এই সিট হয়েছে। সরকার এমন কাজ করে নিজেই নিজের গায়ে সন্দেহ ডেকে আনছে। লড়াই চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এই যে সরকার ছাত্র মারে সেই সরকার চাই না, সরকার পুলিশ পাঠায় সেই সরকার চাই না, সেই সরকার গুন্ডা পোষে সেই সরকার চাই না। এই আমার ভাই বলল কেন মুখ্যমন্ত্রী জবাব দাও, মায়ের কল খালি কেন মুখ্যমন্ত্রী জবাব দাও, এই আমটা জুড়ে হিংসা কেন মুখ্যমন্ত্রী জবাব দাও, কেন মুখ্যমন্ত্রী জবাব দাও, জবাব তোমায় দিতেই হবে। দেখুন ইস্যু তো এখন একটাই, আপনারা জানেন যেভাবে রাজ্য সরকারের পোষা উর্দি পড়া গুন্ডারা রাত্রিবেলা বাড়িতে ঢুকে একটা জলজ্যান্ত ছেলেকে খুন করেছে, তার প্রকৃত বিচার চাই। এই বিচার চেয়ে আজকে আমরা পথে নেমেছি, এর বিচার চাই, এর বিচার করতে হবে। সিবিআই তদন্ত, এই রাজ্য সরকারের বানানো সিট, এইসব সিটের উপর আমাদের কোনো ভরসা নেই। এই সমস্ত সিট আমরা মনে করছি আসলে প্রকৃত তদন্তকে ধামাচাপা দিয়ে প্রকৃত দোষীকে আড়াল করার স্বার্থে তৈরি হওয়া সিট, এই সিট বা এর উপর আমাদের কোনো ভরসা নেই। কাজেই আমরা প্রকৃত বিচার চাইছি। আচ্ছা, আনিসের পিতা ও পূর্বরা কয়েকটা সিট যে তারা বলছে নবান্ন ঘেরাও করবো, তা এটা কি আপনারা একমত, সহমত দেবেন কি আপনারা? দেখুন এই ব্যাপারে পার্টি আছে, আমাদের পার্টির নিজস্ব ডিসিশন হবে, পার্টি যা ডিসিশন নেবে আমরা সেই ডিসিশনে পার্টি কর্মীরা যারা আছি, পার্টি সাধারণ কর্মী সমর্থক আমরা সেইভাবেই কাজ করবো। পার্টি যা ডিসিশন হবে। দুজনকে গ্রেপ্তার করলো, তা আপনি কি মনে করছেন এর পিছনে দুইজনকে গ্রেপ্তার করলো পুলিশ, দেখুন যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে মিডিয়াতেই দেখলাম, তারা বলছে আমরা ওসি অর্ডার ক্যারি করতে গেছিলাম, আমরা নিজের ইচ্ছায় যাইনি, ওসি অর্ডারে গেছিলাম। ওসিকে কে অর্ডার দিল, ওসির উপরে কে আছে, ওসির উপর কোথা থেকে ওসি থেকে পিসি অবধি কে কে জড়িত, প্রত্যেকের নাম আসতে হবে, প্রত্যেককে তার জন্য এই খুনের জন্য দায় নিয়ে তার শাস্তি দিতে হবে। ওসি থেকে পিসি যে যে জড়িত সবাইকে হচ্ছে আমরা বলছি কান টানলে মাথা আসবে। ওসিকে ক্লোজ করে ছুটিতে পাঠানো হলো কেন? ওসিকে কেন তদন্তের স্বার্থে ডাকা হচ্ছে না? আন্দোলনের শেষ কোথায়, কতদিন চলবে আপনাদের আন্দোলন? দেখুন আন্দোলনের শেষ বলতে আমাদের একটা নির্দিষ্ট দাবি নিয়ে আমাদের আন্দোলন, এটা হেফাজত কোনো আন্দোলন না। আমাদের আন্দোলনের শেষ হচ্ছে আনিসকে সুবিচার দেওয়ানো অবধি আন্দোলন চলবে। আনিসের যারা হত্যাকারী তারা যতক্ষণ না প্রকৃত হত্যাকারীরা ধরা পড়ছে এই আন্দোলন চলবে আমাদের। আচ্ছা, আনিসের মানে গ্রামবাসী তরফ থেকে একটা গুরুতর অভিযোগ যে আনিসের গভীর রাতে আনিসের কবর থেকে লাশ চুরি হওয়ার একটা যে প্ররোচনা উঠেছে, তো এটা নিয়ে আপনি এটা কেমন চোখে দেখছেন, এটা কি আপনার নিন্দাজনক? দেখুন আমি আজকে প্রেস, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানলাম, এখন এক পুনর ময়না তদন্ত বা যাই হোক, তাকে তো তার পরিবারকে জানাতে হবে, পরিবারকে না জানিয়ে রাতের অন্ধকারে যদি লাশ তুলতে যায় সেক্ষেত্রে তো বাধার মুখে পড়তে হবে, নিন্দাজনক তো হবেই, সন্দেহের তো উদ্রেক হবেই। আমরা বলছি সরকার এমন কাজ করে নিজেই নিজের গায়ে সন্দেহ ডেকে আনছে। সরকারের যদি সত্যিই ক্লিন হ্যান্ড হয় তাহলে ক্লিন হ্যান্ডে আসতে অসুবিধা কোথায় এই ব্যাপারে সামনে আসতে? সরকার কেন এত দোনামোনা করছে? একটা ছেলে মারা গেছে সিবিআই দিতে আপত্তিটা কী ছিল? সিবিআই দিত, সিবিআই ডাকতে তো কোনো আপত্তি ছিল না। সিট গঠন করার দায়িত্ব থাকি, সিট আসলে হচ্ছে এই তদন্তকে ভুল পথে পরিচালনা করবার জন্য। রাজ্যের প্রশাসনিক প্রধান প্রথমেই কনক্লিউশন টেনে দিচ্ছে, ইচ্ছা করে কেউ এরকম করে না, সেই প্রশাসনিক প্রধানের বক্তব্যকে আইনি শিলমোড় দেওয়ার জন্য এই সিট তৈরি করা হয়েছে। শুধুমাত্র তদন্তকে ঘুরপথে ঘুরিয়ে তদন্তকে প্রভাবিত করা, তদন্তকে বিকৃত করা এবং প্রকৃত অসব যারা প্রকৃত যারা দোষী তাদেরকে আড়াল করার জন্য এই সিট হয়েছে। মূলত আপনারা জানেন যে উনিশ তারিখ আমতার বাড়িতে ছাত্র আন্দোলনের নেতৃত্ব মূলত আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সামাজিক আন্দোলন যে সেই আন্দোলনের নেতৃত্ব দিতেন সেই ছেলেটি একটি অল্প বয়সী ছেলে, তার নাম আনিস খান, তার বাড়িতে ঢুকে পুলিশের পোশাকে হচ্ছে গিয়ে মূলত গুন্ডা বাহিনী, এটাকে আমরা গুন্ডা বাহিনী বলবো, পুলিশ কিন্তু তার
মানে উচ্চপদস্থ যে আধিকারিক তাদের প্ররোচনায় মূলত একটি ছাত্রকে তার বাড়িতে গিয়ে খুন করা হয়েছে। সেই খুনের প্রতিবাদে এবং আনিস খানের হত্যার প্রতিবাদে এবং যারা হত্যাকারী তাদের অবিলম্বে হচ্ছে গিয়ে গ্রেপ্তার করতে হবে, এই দাবিতে মূলত আজকে আমাদেরকে মিছিল। দেখুন, দুজন যারা গ্রেপ্তার হয়েছেন আপনারা অলরেডি শুনেছেন, তাদের বাড়ির লোকও বলছে যে উঁচুতলাকে বাঁচাতে গিয়ে নিচুতলার বলি। ঘটনা যেটা হচ্ছে বলছে ওসি নির্দেশ দিয়েছিল, তাহলে কিসের ভিত্তিতে ওসিকে হচ্ছে গিয়ে ছুটিতে মানে অনির্দিষ্টকালীনের জন্য ছুটিতে পাঠিয়ে দেওয়া হলো? যদি বিষয়টা খুব স্বচ্ছ হতো তাহলে তো ওনাকে থানায় রেখেই হচ্ছে গিয়ে বিচার বিভাগীয় তদন্ত হতো। আমাদের যেটা মূল কথা সেটা হচ্ছে এর ওপর বহু উঁচু মাথা আছে, সেই মাথাদেরকে কান টানা আরম্ভ হয়ে গেছে, সেই মাথাদেরকে এখন টেনে নামাতে হবে এবং আনিসের যারা হত্যাকারী সে যত বড় হতে পারে, সে মমতা ব্যানার্জির প্ররোচনায় হতে পারে, পুলিশ মন্ত্রী হতে পারে, যে কেউ হতে পারে, তার অবিলম্বে শাস্তি দাবি করছি আমরা। পুলিশের তৎপরতা নিয়ে আপনি কি বলবেন? পুলিশের তৎপরতা নিয়ে, পুলিশের অ্যাক্টিভিটি যেটা হচ্ছে যে ওনাদের একটা বেসিক সমস্যা আছে, সেটা হচ্ছে যে ওনাদেরকে আমরা পাবলিক সার্ভেন্ট বলে জানি, কিন্তু ঘটনা হচ্ছে যখন সরকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এসেছিল এই চাটুকারিতা করতে করতে ওদের মোটামুটি জীবনটা শেষ হয়ে গেছে। কোনো ন্যায্য দাবির ভিত্তিতে, সকলের শিক্ষার ভিত্তিতে, সকলের কাজের ভিত্তিতে যখন হচ্ছে গিয়ে মিছিল করা হয় তারা নিজেরা ডিএ পায় না, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে গিয়ে সেই সময়ও কোনো ন্যায্য দাবির ভিত্তিতে রাস্তায় নামলেও পুলিশ আজকাল লাঠিচার্জ করে, এমনভাবে লাঠিচার্জ করে। 2013 সালে আমরা সুদীপ্ত গুপ্তকে হারিয়েছি, আমরা বছরখানেক আগে আমরা মইদুল মিদ্দাকে হারিয়েছি এই পুলিশি বর্বরতার জন্য। পুলিশের যে ভূমিকা এই সময়কালে দাঁড়িয়ে, পুলিশের যে ভূমিকা সেই ভূমিকা বর্বরোচিত এবং নিন্দনীয়। বিলম্বে গ্রেপ্তার হওয়া সমস্ত ছাত্র যুব নেতৃত্বকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। আনিস খানের যন্ত্রে জড়িত যারা খুনে তাদের সবাইকে অ্যারেস্ট করতে হবে, ইনক্লুডিং ওসি, আইসি, ইনক্লুডিং এসপি, এবং তা না হলে এটা হাওড়াতে থেমে থাকবে না, আমরা রাজ্য পুলিশকে তো ঘেরাব। কমরেড হাফিজ আলম সৈরানি, আমি একটাই কথা বলতে চাই, আনির সম্বন্ধে যতটুকু আমরা জানতে পারলাম শুনতে পারলাম, সে একজন উজ্জ্বল সম্ভাবনাময় ছাত্র নেতা ছিলেন। তিনি এই যে আলিয়া বিশ্ববিদ্যালয় 100 দিনের বেশি ধরে আন্দোলন চলছে, সে আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন, এমনকি এনআরসি সিএ যে আন্দোলন সেই আন্দোলনেও তিনি যুক্ত ছিলেন। অর্থাৎ রাজনৈতিক আন্দোলন হোক বা সামাজিক আন্দোলন হোক সব আন্দোলনে উনি যুক্ত ছিলেন। সেই লোকজন একজন তোর চাচা ছাত্র যুবককে হত্যা করলো এই নির্মম সরকার। আমরা তাদেরকে ধিক্কার জানাই এবং দাবি তুলছি যে অবিলম্বে যদি যারা তাকে হত্যা করেছে তাদেরকে শাস্তি যদি না দেওয়া হয় এই আন্দোলন থামানো যাবে না। টিয়ার গ্যাস ব্যবহার করুন বা বন্দুক ব্যবহার করুন, এই আন্দোলনকে থামানো যায় না। আজকে প্রত্যেকটি মানুষের এই আনিসের প্রতি যে সমবেদনা, যে ভালোবাসা, সেটাকে রাজপথে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে ছাত্র এবং যুবকদের মধ্যে দিয়ে। সেই জন্যে এই সরকারকে আমরা এক সতর্ক করতে চাই যে পুলিশ প্রশাসন দিয়ে আন্দোলনকে দমাবার ব্যবস্থা করবেন না। আনিসের যারা হত্যাকারী তাদেরকে শাস্তি দিন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। রাজ্য সম্পাদক কমরেড স্বপন ব্যানার্জি, খুব সংক্ষেপে দু চার কথা। কমরেডস বন্ধুগণ, এটা বক্তৃতা সময় নয়, এ সময় লড়াইয়ের, সারা পশ্চিম বাংলা জুড়ে লড়াই চলছে, সমস্ত ধরনের মানুষ রাস্তায় নেমেছে, বিশেষ করে ছাত্র যুবরা। আজকে হাওড়ায় আপনারা শুনেছেন সেখানে লাঠি গুলি টিয়ার গ্যাস কিছু বাদ দেয়নি, পুলিশ মারছে ধরছে জেলে পুরছে। পশ্চিম বাংলা অনেক আন্দোলন দেখেছে, অনেক পুলিশ দেখেছে, পুলিশ দিয়ে এই আন্দোলন দমন করা যায় না। দেয়ালের লিখন পড়তে চেষ্টা করুন মুখ্যমন্ত্রী, দিন বদলের পালা আসছে, মানুষ যাচ্ছে, গণতন্ত্র হারিয়ে মানুষ মুখ চুপ করে বসে বেশি দিন থাকবে না। আনিস হত্যার বিচার চাই, হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে অবিলম্বে,
কড়া বিচার করতে হবে, তাদের কড়া শাস্তি দিতে হবে দৃষ্টান্তমূলক। গণতান্ত্রিক মানুষের কণ্ঠ রোধ করে পৃথিবীতে কখনো শাসক কুল জিততে পারেনি, এখানেও পারবে না। লড়াই চলবে, এ শুরু লড়াই, আরো মানুষ লাভছে, আরো মানুষ সামিল হচ্ছে, লড়াই চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। ধন্যবাদ।